চারটে পদ্ম ফুল আছে। প্রথমে ইন্দুটা নিয়ে নিই, কারণ ইন্দুটা নেওয়া হয় না, মাঝে মাঝে ভুলে যায়। তো গাইজ, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ দিশা অফিসিয়াল। আজকে অ্যাকচুয়ালি আমরা যাবো তিশার ফটো শ্যুটে, কারণ আজকে আমার পাশে দেখতে পাচ্ছি তিশা নেই, কারণ তিশা থাকবে একটু পরে থাকবে গাইজ, কারণ আমি একা একাই নিয়েছি, কারণ তিশা রেডি হচ্ছে, কারণ আজকে আগমনের ফটো শ্যুট করতে যাবো আমরা। তিশা তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর ঠাকুমা ও রেডি হয়ে গেছে? হ্যাঁ, না না, ও তিশার রেডি হয়ে গেছে, হচ্ছে না? সো গাইজ, ওরা এখন রেডি হচ্ছে বললাম, ঠাকুমা বলছে রেডি হচ্ছে। তোমরা কখন রেডি হবে? কাপড় বললে হয়ে যাবে তোমার, দাদু দাদু বলবে। সো গাইজ, ঠাকুমা বললো আমারও কাপড় পরলে হয়ে যাবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। সো গাইজ, দেখো এখানটা আমি বসেই আছি, ঠিক আছে? আর দেখো এই, দেখো একটা পিঁপড়ে দেখো কেমন হচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে একটা খাবারকে, ঠিক আছে? কারণ যে আসছে তার কর্ম না করলে কোনোদিনও কেউ কিছু করতে পারে না, মানে কর্মই হচ্ছে মানুষের সব থেকে বড়ো ধর্ম, ঠিক আছে? এটা কোথাতেই আছে, এটা সবাই জানে হয়তো, ঠিক আছে? তা আমি দেখলাম যে এই জিনিসটা দেখো কত সুন্দর, এখন নিজের 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 খাবার নিজে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো গাইজ, কি এটাকে কিছু মাইন্ড নিয়ে না, কারণ এটা আমি ভাবলাম আর কি, যে অনেকক্ষণ থেকে দেখছিলাম যে পিঁপড়েটা হচ্ছে এই জিনিসটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওই জন্যই ভাবলাম যে তোমাদেরকে একটু বলি। দেখো কত সুন্দর টেনে টেনে নিয়ে যাচ্ছি, পড়ে গেল মনে হচ্ছে, দেখো এই দেখো যাচ্ছে। সো চলো দেখো, দুর্গা, এই দুর্গা এইদিকে দেখো, এইদিকে দেখো গাইজ, দুর্গা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো কমেন্টে, লাস্টে ফটোগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আর দেখো এইখানটা গাইজ, একটু দেখাই লোকেশনটা, দেখো এত সুন্দর লোকেশন, কাশফুল, প্রচুর কাশফুল এখানটায়। যদি কাশফুলে ভর্তি, আমরা ভেবেছিলাম ফার্স্টে অন্য জায়গায় করব, কিন্তু বাপি এই লোকেশনটা দেখে গেছে। সকালবেলা অ্যাকচুয়ালি কাজে আসছিলো, আমি দেখিনি, বাবাই বললো যে গিয়ে যে এই জায়গাটাই কর, এই জায়গাটা খুব সুন্দর, দেখো গাইজ কত বড় বড় দেখো কাশফুল হয়েছে, কত সুন্দর সুন্দর কাশফুল হয়েছে, তাই না? লোকেশনটা খুবই ভালো লাগছে। ওই সাইডে চলো, ওই সাইডটাই মুখটা ঘেটে গেছে গাইজ, দেখো আমি হচ্ছে ইয়েতে এসে তো হাওয়ায় প্রচুর ঘেটে গেছে, এটাকে ঠিক করতে হবে। তো আমার ঠাকুমা এসছে, মা এসছে, সবাই এসছে। তো গাইজ, আমরা সবাই যেখানে যাই মোটামুটি সবাই একসঙ্গেই যাই। মা হচ্ছে আমাদের কি বলবো, ওকে কি মেকআপ আর্টিস্ট না কি বলে এটা, কি এখন হেয়ার করছে, হেয়ার স্টেট, হেয়ার হেয়ার স্টেট, হেয়ার আর্টিস্ট, হ্যাঁ হেয়ার আর্টিস্ট, মা চুল ফুল বেঁধে দেবে, ঠাকুমা দাদু আজকে এসছে সিনেমা দেখতে। সো গাইজ, দেখো ঠাকুমা কেমন লাগছে, ঠাকুমা কেমন লাগছে আজকে, ভালো লাগছে? হ্যাঁ, সো গাইজ এখন আমাদের ফটো শ্যুট শুরু হবে, এই যে দেখতে পাচ্ছ ফার্স্টে করবো এই পদ্ম ফুল নিয়ে শ্যুটগুলো, যেগুলো পদ্ম ফুল দিয়ে করতে হয় সেই শ্যুটগুলো ফার্স্টে করে নেবো, যেগুলো তুমি ভেবেছো। হ্যাঁ, যেগুলো আমি ভেবে এসেছি। ও গাইজ ভেবেছে যে কিভাবে কি শ্যুট ফুট করবে, আমিও জানি না মোটামুটি, যাই হোক দেখা যাক কেমন কি হয়, ঠিক আছে? এই চারটে পদ্ম ফুল আছে, ফুলগুলো কি সুন্দর। আমাকে এরকম ভাবে পোজ দেবে প্রথমে? হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে পোজ দেবে। তো গাইজ দেখো কেমন করে পোজটা দেবে, দেখো কেমন করে তাকা একবার, এরকম ভাবে দেবে। এই তুমি দাদরি করো, মেক করেছে প্রচন্ড গাইজ, প্রচুর মেক করেছে, বৃষ্টি আসলে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো গাইজ, এই যে আমাদের ফটো শ্যুট কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই যে আমি ফার্স্টে পদ্ম ফুলগুলো নিয়ে একটা শ্যুট করছিলাম, আর যেখানে দেখছিলাম আমি ফটোগুলো কেমন এসছে, তো ভালোই এসছে ফটোগুলো খুব, কারণ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ছিল, কাশফুলে ভর্তি। তো দেখতে পাচ্ছ আকাশ ফটো তুলছে, আর আমি একটার পর একটা পোজ দিয়েই যাচ্ছি। তো এই যে আমাদের ঠাকুমা ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু, আর মা হচ্ছে ক্যামেরাটা করে দিচ্ছিল। তো এই যে এখন পদ্ম ফুল নিয়ে আর একটা অন্যরকমের পোজ দিচ্ছিলাম, আর আকাশ আমাকে বলে দিচ্ছিল যে আমি কীরকম করে পোজটা দেব। তো আমি ওর কথা শুনে সেরকম করে পোজ দিচ্ছিলাম, আর আমি দেখছিলাম ফটোগুলো কেমন এসছে। এই দুর্গা এখন দাঁড়িয়ে আছে ধুনো ধরাতে বলছে, ঠিক আছে? আর আমি যে গাইস ক্যামেরাম্যান, আমি সবসময় ক্যামেরা হাতে নিয়ে আমি থাকি। সো এবার কি পোজ হবে তোমার? বলছে এখানটায় মাটি, তো বলছে পলিথিনটার উপরে বস না, বলছে পলিথিনটার উপরে শো, আলাদা রকম পোজ হবে, কারণ ওর আলাদা রকমের চাই, তাই না? তাই তো, হ্যাঁ প্রত্যেকটা পোজ আলাদা আলাদা। মা তুমি তুমি কি কি বলছো আজকে, তুমি কি বলছো আজকে? মা দুর্গার সঙ্গে লোক হচ্ছে ভোলানাথের সঙ্গে, মা দুর্গার সঙ্গে আসে না, ইয়ে লক্ষ্মী সরস্বতী গণেশ আমার সঙ্গে এসছে, আমার সঙ্গে ভোলানাথ এসছে, অরিজিনাল গাইস ভোলানাথ এসেছে, ঠিক আছে? অরিজিনাল ভোলানাথ এই যে পেছনে দাঁড়িয়ে আছে, ওই যে গাইস দেখতে পাচ্ছ আমার বাবাও আছে, সবাই আছে এখানে, ঠিক আছে? আমাকে ধনুজিটা ধরিয়ে দাও।
तो এখন আমাদের সেকেন্ড পোজের টাইম। তো এই যে আকাশ দেখো আবার ফটো শুট করতে শুরু করে দিয়েছে, আর এবারের পোজটা হচ্ছে বসে পোজ দিচ্ছিলাম। তো এই যে এবারেও কিন্তু আমি পদ্মফুল দিয়েই পোজটা দিচ্ছিলাম, কিন্তু এটা হচ্ছে আলাদা রকমের। তো এই পোজটা আমার খুব পছন্দের, এটা আমি ভেবে এসেছিলাম বাড়ি থেকে যে এই পোজটা আমি দেব। তো আকাশ কিন্তু সুন্দর করে আমাকে বলে দিয়েছিল মানে কি রকম করে বসতে হবে, কোন দিকে তাকাতে হবে, আর আমি ওর কথা মতন সেরকম করেই তাকাচ্ছিলাম। তো এই যে এটা হচ্ছে একটু আকাশের দিকে তাকিয়ে পোস্টটা দিতে হবে। তো এই যে এখানে আমি ফটোগুলো চেক করছিলাম কেমন আসছে। দেখো এখন মায়ের একটা কি একটা রণমূর্তি হয় না সেরকম টাইপের হচ্ছে, ঠিক আছে। কিরকম কিরকম কেমন টাইপের চোখটা করছিলে, এই দেখো চোখটা দেখো মানে ভাষ্য করে দেবে, ঠিক আছে, এরকম টাইপের। এটা ধুনোর এবারে পোস হবে, ঠিক আছে। তো ওই জন্য দেখো, এই যে দেখো ধুনো, দাঁড়া 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 দাঁড়া, ধুনো ধরেছে, এটা ধরেছে, হচ্ছে হচ্ছে, ধু ধু হচ্ছে, তখন বুঝতে পারছিলাম না। সো গাইস, এই যে দুর্গা বসে আছে, আর এই যে আমার বাবা হচ্ছে এখানে হচ্ছে, এটা ধরেছে গাইস ধুনোটা। কি ধুনোর পোজ শুনতে পাচ্ছি না, আমি নিজেই শুনতে পেলাম না। বলছি ধুনোর যে পোজটা আমি এখন যেটা করব, যে পোজটা দেব সেটা এই ব্যাকগ্রাউন্ডটা দেব না, সেটা অন্য কোন ব্যাকগ্রাউন্ড ওই সাইডে। তাই 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 চলো। হ্যাঁ দেখো আমার আসুন। তো গাইজ আমাদের ফটোশ্যুট প্রায় শেষ, তো এটা হচ্ছে লাস্ট পোজ। তো এই পোজটা ধুনুচি দিয়ে করছি। তো এই যে বাপি এখানে উপর থেকে ধুনু দিয়ে দিচ্ছে, আর এই পোজটা করতে গিয়ে আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছিলো, কারণ পুরো ধোয়াটা আমার চোখে মুখে লেগে যাচ্ছিলো। তো এই পোজটা করতে অনেকটা কষ্ট হয়েছে, আর দেখতেই পাচ্ছ ওখানটা পুরো আগুন ধরে গেছিলো। তো লাস্টে আমি এই যে পাথরের ওপরে উঠে একটা পোজ দিচ্ছিলাম, পেছনে কাশ ফুলে ভর্তি। তো এই পোজটা দিলেই আমাদের আজকের ফটোশ্যুট কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আকাশ আবারও ফটোশ্যুটে বিজি হয়ে গেছে। সেটা শুনলে ভালো লাগলো। মা দুর্গা দুর্গা স্টাইলে নেই, পুরো মা কালি হয়ে গেছে এখন। মা ওই গাইস দেখো নিজে বলে দিল আমি চণ্ডী হয়ে গেছি, তাই তো? তুমি চণ্ডী? হ্যাঁ ওই একই ব্যাপার, ঠিক আছে। পুরো অবস্থা খুব খারাপ গাইস, আমাদের ফটো ফটো শুট ফুট হয়ে গেছে, ঠিক আছে। আর কি অবস্থা করেছে দেখো, এখানে দেখো দুটো হচ্ছে গেঁথে দিয়েছে, বালির মধ্যে ঝান্ডা গেঁথে দিয়েছে, ঠিক আছে। তো চলো, তো গাইস চলো এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো গাইস এই জায়গার লোকেশনটা খুব ভালো ছিল আজকের, তাই না? আর আমার দেখো পুরো আলটাই এগুলো এগুলো পুরো, আর আমার শাড়িটা দেখো কি অবস্থা হয়েছে। শাড়িটা ওই এগুলো আছে না ওই গাছ, কি বলে ওই গাছটাকে, কাশফুল। হ্যাঁ কাশফুল, কাশফুলের ওই ছোট ছোট লোমে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন আমাদের চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। গাইস ওদিকে দেখো কত মানুষ ফটো শুট করতে আসছে কাশফুলে। হ্যাঁ সো গাইস দেখো ওই সাইডে দেখবে মেলা। হ্যাঁ হ্যাঁ আমি দেখিনি, ও বললো বলে গাইস, না হলে আমি দেখতামই না। তো গাইস তোমাদেরকে যেটা বললাম, আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না ব্লগটা, ঠিক আছে। আজকে ব্লগে বেশি কথা বলতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো শুট করতে হলে শুট নিয়ে ব্যস্ত থাকতে হয় ফটোশুট, কারণ আবহাওয়ারও ব্যাপার থাকে, এই যে একটু মানে মেঘলা করলেই ফটোশুট আর ভালো হয় না, তাই না? মেঘলা মেঘলা ছিল, তাও যাই হোক মোটামুটি ভালোই শুটটা হয়েছে, ঠিক আছে। আর বেশি কিছু কথা বলছি না গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন আমাদের চ্যানেলে, আর একটা লাইক করে দিও, ঠিক আছে। প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই।